হচ্ছে না, কি করছে, এসব কি হচ্ছে, কে বললো এমন? তখন কি দেখছে জানেন? একজন যুবক একজন যুবতীকে কাঁধে বসিয়েছে, একজন যুবতীকে কাঁধে বসিয়েছে আর একজনকে গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে চলেছে। হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি, আসো আসো এদিকে আসো। আজকে বলো, আচ্ছা তুমি আমায় একটা কথা বলো, এই যে তোমার কাঁধে একজন যুবতী আছে আর একজন বৃদ্ধা মাকে তুমি গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছ, এর মানেটা আমাকে বুঝিয়ে দাও। এখন সেই যুবকটা আর কেউ নয় গো মা, সেটা হচ্ছে কলি। কি করেছে? তার যুবতী স্ত্রীকে কাঁধে বসিয়েছে আর তার মাকে আরে বৃদ্ধা মাকে গলায় রজ্জু দিয়ে আরে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মানন কাঁপছে, গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। নারদ মুনির দিকে তাকিয়ে কি করেছো তুমি, এটা কি করেছো তুমি, তোমার যুবতী স্ত্রীকে তুমি কাঁধে বসিয়েছো আর বৃদ্ধা মাকে টেনে টেনে নিয়ে যাচ্ছো। দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, মা কাঁদছে, ছেড়ে দাও মাকে, ছেড়ে দাও তুমি মাকে। ও প্রভু ঠাকুর, আমি ছাড়তে পারবো না, কেন পারবো না, কেন পারবো না গো, কারণ আমাকে ভগবান সৃষ্টি করেছে এর জন্যে। আমি যদি এসব বন্ধ করে দিই, এরা আমাকে কেউ রাজা বলে মনে করবে না, আমায় রাজত্ব চালাতে দেবে না, আমায় সিংহাসনে বসাবে না। তাই আমি যদি অত্যাচার করি তাহলে এরা আমাকে রাজা বলে মনে করবে, আর এরা যদি আমায় রাজা যদি না মনে করে তাহলে কিন্তু ভগবানের কলির মাটি। কারণ আমি মহাপ্রভুকে এই কলির মাটি অবতীর্ণ করব বলে আমাকে আগে প্রভু পাঠিয়ে দিয়েছে। তুমি অধর্মের সৃষ্টি করো, তারপরে যখন বেড়ে বেড়ে এত বেড়ে যাবে, যখন মানুষ শেষ সীমানায় দাঁড়িয়ে যাবে, তখন আমি এসব গৌরাঙ্গ রূপে। তাই কলিকে মা জানতে পারলেন তো, আর প্রত্যেকের মধ্যেই কিন্তু কলি আছে। কলির আসল পরিচয় কি গো মা? তার মনের ভেতরে হিংসা হিংসা আছে, অহংকার আছে, যেটা ভগবানের একটুও পছন্দ না। যার অহংকার আছে তার পতন হবে, সে আজ অহংকারের জোরে বড় হয়ে গেছে, কিন্তু ভগবান আমার একদিন এমন দিন দেবে সেই অপর থেকে পড়ে যাবে কিন্তু দেখতেও পাবে না। অহংকার পছন্দ করেন না প্রভু। কিন্তু মা ডেকেছিল, কে ডেকেছিল গো?
কে ডেকেছিল, মা প্রভুকে কে আবাহন করেছিল? আমি জানি না, আপনারা বলুন একটু, কে আবাহন করেছিল মা প্রভুকে? মা বাবারা বসে আছেন, বলুন কে আবাহন করেছিল মা প্রভুকে? কিন্তু মা অদ্বৈত বলে দিলেন, তার আসল নাম কি অদ্বৈত? অদ্বৈত নয়, আসল নাম কি? বাবা মা যেটা নাম দিয়েছিল, শান্তিপুরে তো জন্মগ্রহণ হয়েছিল, তো বাবা মা যে নামটা দিয়েছিল সেই নামটা কি? কমলাক্ষ। ছোটবেলা থেকে খুব চুপচাপ, ছোটবেলা থেকে খুব চুপচাপ, যখন পাঠশালায় যেত তখন সব চুপচাপ থাকতো, কারোর সাথে খেলাধুলা করতো না, কারোর সাথে পড়াশোনা করতো না, কথা বলতো না। তাই ছেলেরা অট্টহাসি হেসে কি বলেছিল? ও অদ্বৈত। আর সেই থেকে নাম হয়েছিল অদ্বৈত আচার্য। তাই তাকে মহাপ্রভু আমার পাঠিয়েছিলেন, সেটা কে ছিল? মহাদেব, যে পরম বৈষ্ণব, ভগবানের পরম ভক্ত, তাকে পাঠিয়েছিল, যাও তুমি গিয়ে শান্তিপুরে জন্মগ্রহণ করো, আর তুমি আমায় আহ্বান করবে ঠিক সময় হলে। তাই অদ্বৈত আচার্য এই ধরার বুকে প্রথম আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুকে আবির্ভাব করার জন্য। কেমন করে ডেকেছিলেন গো? এক ঘটি জল আর তুলসী পত্র নিয়ে আহ্বান করেছিলেন, যখন দেখেছিলেন এই কলি চারিদিকে ছড়িয়ে পড়েছে, অধর্ম বেড়ে গেছে, তখন আর সহ্য করতে পারেনি, মহাপ্রভুকে আমার ডাকলেন। আর মহাপ্রভু আমার শচী মায়ের ঘর আলো করে, কোল আলো করে জন্মগ্রহণ করলেন নগরদ্বীপের নগরদ্বীপে জন্ম নিয়েছেন। নাম কি দিল? যে যেমন পারে বললো। দেখতে খুব সুন্দর, কোকড়ানো চুল, গা একবারে দুধের মতো ফর্সা, জন্ম যখন হলো মা অপর থেকে পুষ্পবৃষ্টি হলো, পুষ্পবৃষ্টি হলো, ভগবানের জন্ম হয়েছে। আর এদিকে কি করছে গো? অধর্ম বেড়ে চলেছে। মহাপ্রভু আমার এই কলির জীবকে একটাই জিনিসই বলেছে, কি বলেছে? হরে কৃষ্ণ নাম করো। দু লাইনের একটি মন্ত্র, যে বলতে পারবে সারাদিনে একবারে যদি বলতে পারে, সেই সব অধর্ম থেকে ধর্ম পথে আসবে, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। তাই মহাপ্রভু যখন দেখলেন অত্যাচার বেড়ে যাচ্ছে, তখন আর গৃহে থাকলেন না মা, কোথায় গেলেন? বর্তমানে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে যখন দীক্ষা নিলেন, মস্তক মুণ্ডন করলেন, ভিক্ষার ঝোলা নিলেন, আর রাস্তায় রাস্তায় নগরে নগরে বেরিয়ে পড়লেন, তখন নাম হয়েছিল কি গো মা? গৌরাঙ্গ ছিল না, তখন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি গো মা, আমরা ডাকতে পারবো এমন করে? মহাপ্রভু আমাদের ডাকে আসবে? আসবে না। কেন আসবে না? আমরা ডাকতেও শিখিনি, আমরা তাদের সেবাও করতে পারি না, তাই আসবে না। কিন্তু মা ভেবে দেখুন, এটা 5 বছরের সন্তান, সে কেমন করে ডাকলো যে ভগবান আমার পাথর মূর্তি থেকে বাইরে বেরিয়ে এলেন? কে ছিল গো? ভক্ত রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন 5 বছরের বাচ্চা। কিন্তু মা, বাবা চিকিৎসা করে, বাবাকে মুকুন্দ সরকার, মুকুন্দ সরকার চিকিৎসায় চলে যাচ্ছেন, আর ছেলেকে বলে যাচ্ছে, আমরা যেমন বলি গো মা, আয় আয় ওই বাবা, আয় এদিকে আয় বাবা, আমায় ডেকেছো? আজকে আমি
চিকিৎসায় যাচ্ছি, কিন্তু বাড়িতে গোপীনাথ আছে, তুই ওকে সেবাটা দিয়ে আসবি, তুই সেবা দিয়ে আসবি, আমি চলে যাচ্ছি। তাই বাবা চলে গেছেন, বাবা চিকিৎসায় চলে গেছেন। আর এদিকে কি হয়েছে, রঘু স্নান করেছে, ধৌত বস্ত্র পরিধান করেছে, করে নাড়ুর থালা হাতে নিয়ে চলেছে মন্দিরে গোপীনাথকে সেবা দিবে বলে। সেবার নাড়ুর থালাটা গোপীনাথের কাছে রেখে বলছে, গোপীনাথ গোপীনাথ আমি সেবার জন্য নাড়ুর থালা নিয়ে এসেছি, চলে আয় সেবা করে। মা আমরা ডাকলে আসবে, অনেক মা আছেন যারা বাড়িতে প্রত্যেকদিন সেবা দেন, দেন তো ভগবান কি কোনোদিনও সেবা করে, করে না কেন? আমাদের ডাকার মন নেই, মন আছে? মন নেই বাবা, যদি মন থাকতো ভগবান আসতো, যদি বিশ্বাস থাকতো তা ভগবান আসতো। শাস্ত্রে আছে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি যার না থাকে কৃষ্ণ দেখো সে দেখিতে পাবে না। তাহলে মা নাড়ুর থালাটা নিয়ে গেছে, নিয়ে যে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ এসে যাবে? আসবে না। কেন আসেনি মা? ডাকার মতো তো ডাকতে হবে, এমনি ডাকলে আসবে? দিয়ে কি বলছে গোপীনাথ, তুই আসবি না? ও আমি জানি বাবা বুঝি ঝুড়ি ঝুড়ি মন্ত্র দিয়ে তোকে ডাকে বলে তুই সেবা করে যাস, আর আমি ডাকছি আমি মন্ত্র বলতে পারি না বলে তুই আসবি না? গোপীনাথ আয় আয় বলছি একবার, যখন আসছে না কি করছে গো, বারবার ডাকছে, দেখে কি বলছে? ও হাতে বাঁশি ধরে আছে, খাবি কি করে? আজ যেমন বাচ্চারা করে মা বাঁশিটাকে নামিয়ে দিয়েছে নিচে, এবার আয় যখন আসছে না দেখছে তখন কি করছে, মাথায় চূড়াটাকে নামিয়ে দিয়েছে, আবার ডাকছে আসবি না? এত করে ডাকছি যখন তুই তবু আসবি না? তখন কি করছে গো মা, ঘরে মন্দিরের চৌকাঠে ঠক ঠক করে মাথা ঠুকছে, আমি গোপীনাথ, এত দেরি করে এলি কেন? এই যে আমি নাড়ু নিয়ে এসেছি, এই যে নাড়ু নিয়ে এসেছি, তুই খা, আমি তোকে খাইয়ে দিই, আমি হাতে করে তোকে খাই। আর কি করছে গো মা, সব হাতে করে করে খাইয়ে দিচ্ছে গো মা। আমরা পারবো ভগবানকে বাবা সেবা করাতে? পারবো না, রঘু আমার সব সেবা করে।
পাই, আমরা যদি একটু সময় পাই কৃষ্ণ ভজনা করব তো, সে ছাড়া তো আমাদের গতি নাই। তাই সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম হবে তো, সবাই হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে হরি হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায়ে।